আজ আপনাদেরকে দেখাবো হ্যান্ড পলিনেশনের মাধ্যমে কীভাবে ছাদ বাগানে লাউের ফলন বৃদ্ধি করা যায় তার জন্য হাতেই পলিনেশানটা করতে হবে তার জন্য দেখতে পাচ্ছেন একটা পুরুষ ফুল নিয়েছি এখন পুরুষ ফুলের পাপড়িগুলো ছড়িয়ে নিলাম দেখতে পাচ্ছেন এখন এই রেণুটা এখন স্ত্রী ফুলে স্ত্রী ফুলে ঠেকাতে হবে দেখতে পাচ্ছেন এটা স্ত্রী ফুল এখন এই পরাগটা স্ত্রীর গর্ভশয়ে স্ত্রী ফুলের গর্ভশয়ে ঠেকে দিতে হবে দেখতে পাচ্ছেন একে একে ঠেকে দিছি একটা ফুল থেকে প্রায় ছ সাতটা স্ত্রী ফুলে এভাবে পরাগায়ন করা যায় স্ত্রী ফুলের এখানে আঠালো একটা পদার্থ থাকে রস থাকে সেখানে পরাগ রেণুগুলো লেগে যায় এভাবে পরাগায়ন করে দিলে লাউ চাষে ছাদ বাগানে দ্বিগুণ ফলন পাবেন যেহেতু এখন ছাদ বাগানে সবজি করতে গেলে এখন সেভাবে আগের মতো মৌমাছি আর দেখা যায় না সেক্ষেত্রে ন্যাচারাল পলিনেশান আর সেভাবে হচ্ছে না তাই অনেকটাই ফলন কমে গেছে তাই সঠিক ফলন পেতে গেলে এইভাবে আপনারা হাতের মাধ্যমেই পলিনেশান করে দিতে পারেন এভাবে পলিনেশান করে দিলে ফলন অনেকটাই বৃদ্ধি পাবে দেখতে পাচ্ছেন এটা আমার ছাদের ওপরে লাউ চাষ করা হচ্ছে এভাবে করে আমি অনেকটাই ফলন পেয়েছি প্রায় প্রতিটাই স্ত্রী ফুল থেকে ফল ফলে রূপান্তরিত হয় তাই যারা লাউ চাষ করছেন তাদেরকে বলবো এভাবে হ্যান্ড পলিনেশান করবেন তাহলে ফলন ঠিকঠাক পাবেন এই ছিল আজকের দেখানোর বিষয়